আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যে যেখানে আছো মহান সৃষ্টিকর্তার অশেষ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়া এবং মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে এই করোনা করোনার সময় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো তোমাদের হচ্ছে তো তোমাদের হচ্ছে নবম শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার আলোকে আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় অর্থাৎ হচ্ছে পর্যায় সারণি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চতুর্থ অধ্যায় অর্থাৎ হচ্ছে রিভিশন পূর্ণ পরীক্ষাটা আমাদের জন্য রিভিশন ক্লাস হিসাবে পর্যায় সারণিটা, এবং পর্যায় সারণি আমরা আলোচনা করব হলো পর্যায় সারণির পটভূমি। কি বলবো আমরা তোমাদের সাথে আলোচনা করব হলো পর্যায় সারণি হলো পটভূমি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, 2016 সাল পর্যন্ত পৃথিবীতে মোট 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। রসায়ন অধ্যায় এই গবেষণার জন্য কয়েকটি মৌল ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। মৌলিক পদার্থগুলো হচ্ছে মধ্যে কিছু মৌলিক পদার্থে এরকম ধর্ম প্রদর্শন করে, যে সকল মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে তাদেরকে একই গ্রুপে রেখে সামগ্রিকভাবে মৌলিক মৌলিক পদার্থের জন্য একটি ছক তৈরি করার চেষ্টা দীর্ঘদিন থেকে চলছিল। কয়েক শত বছর ধরে বিভিন্ন বিজ্ঞানীর প্রচেষ্টায় অনেক পরিবর্তনের দীর্ঘদিন পরিবর্তনের ফলে আমরা মৌলিক মৌলগুলোকে সাধারণ একটি ছক পেয়েছি, সেটি পর্যায় সারণি বা পেরিওডিক টেবিল নামে হল পরিচিত। এই পর্যায় সারণি জগতের বিজ্ঞানী এক অসামান্য হচ্ছে কি অবদান, অর্থাৎ পর্যায় সারণি যে একটা একটা ছক আকারে তৈরি করেছে সেটি অনেক বিজ্ঞানীর একদিনের পরিশ্রম নয়। অনেক বিজ্ঞানীর দীর্ঘদিনের প্রচেষ্টার মাধ্যমে এই পর্যায় সারণিটা আমাদের কি উপস্থাপিত হয়েছে। এই পর্যায় সারণির তার বৈশিষ্ট্য সম্পর্কে কারো ভালো ধারণা থাকলে শুধু এই হচ্ছিল 118টি মৌলের বিভিন্ন ধর্ম এবং সকল মৌলের দ্বারা গঠিত অসংখ্য যৌগ ধর্মবলী সম্পর্কে সাধারণ ধারণা জন্মে। এই অধ্যায়ে হচ্ছে আমরা হয়তো বলছি যে সারণি ও পর্যায় সারণি অবস্থিত মৌলের ভিন্ন ধর্ম বৈশিষ্ট্য সম্পর্কে এবং সাধারণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতার আলোকে আমরা হলো পর্যায় সারণির পটভূমি, অর্থাৎ হচ্ছে পর্যায় সারণিটার কোথায় থেকে উৎপত্তি এবং কোথায় যে শেষ হয়েছে সেই ধারণাটুকু তোমাদের কাছে উপস্থাপিত করব। প্রাচীন মানুষ প্রাচীন কাল থেকে বিক্ষিপ্তভাবে পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে সকল জ্ঞান অর্জন করেছিল। কি বলেছি, প্রাচীন মানুষ প্রাচীন কাল থেকে বিক্ষিপ্তভাবে পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে যে সকল ধারণা অর্জন করেছিল পর্যায় সারণি হচ্ছে তার একটি সম্মিলিত রূপ। পর্যায় সারণির একজন বিজ্ঞানীর একদিনের পরিশ্রমে ফলে তৈরি হয়নি, অনেক বিজ্ঞানীর অনেকদিন অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই পর্যায় সারণি তৈরি করা হয়েছে। 1789 সালে ল্যাবোসিয়াস, 1789 সালে ল্যাবোসিয়াস অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার ইত্যাদি মৌল পদার্থ ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেন। বিজ্ঞানী হচ্ছে কি ল্যাবোসিয়াস, 1789 খ্রিস্টাব্দে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক এবং সালফার ইত্যাদি মৌল পদার্থ সম ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করেন। ল্যাবোসিয়াস সময় থেকে হচ্ছিল কি মৌলগুলো বিভিন্ন ভাগ করার চিন্তা ভাবনা শুরু হয়। বিজ্ঞানী ল্যাবোসিয়াসের সময় কাল থেকে হচ্ছে মৌলগুলোর হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করার চিন্তা ভাবনা শুরু হয়। যেহেতু এই ধরনের মৌলগুলোকে পদার্থে তিনি নির্দিষ্ট ভাগে ভাগ থাকে। 1829 সালে বিজ্ঞানী ডোরাই লক্ষ্য করেন তিনটি মৌল পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে। প্রথমে পারমাণবিক ভর অনুসারে সাজালে তিনটি মৌল লক্ষ্য করেন যে পারমাণবিক ভর প্রথম ও দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল তৃতীয় মৌলের কাছাকাছি বা এই একই হচ্ছে ডোরাইনের হচ্ছে তৃতীয় সূত্র বলা হয়। বিজ্ঞানী ডোরাইন ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে প্রথম এই
বিজ্ঞানী ড্রোগেরাইন লক্ষণ করলেন যে পদার্থের একই রকম ধর্ম প্রদর্শন করে। প্রথমে তিনটি পারমাণবিক ভর অনুসারে করলেন সাজারে, কিন্তু এরপর তিনি লক্ষ্য করলেন দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের দুটার যোগফলের অর্ধেকের হলো তৃতীয় মৌলের হলো কি সমান। এটি হচ্ছে কি পরমাণু হচ্ছে ড্রোগেরাইনের ত্রয়ী সূত্র বলা হয়। ত্রয়ী অর্থ হচ্ছে তিনটি মৌল নিয়ে একটি সূত্র উপস্থাপন করার জন্য এই সূত্রটাকে হলো কি ত্রয়ী সূত্র বলা হয়। বিজ্ঞানী ড্রোগেরাইন তিনটি মৌল হিসেবে বিবেচনা করেছেন, সেই তিনটি মৌল হিসেবে এখানে যেটা আমরা চিহ্নিত করি সেটা হচ্ছে ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন। প্রথমে এই তিনটি মৌলকে হলো কি ত্রয়ী সূত্রটা উপস্থাপিত করা হয়। প্রিয় শিক্ষার্থীদের দেখো এখানে হচ্ছে ত্রয়ী সূত্র হিসাবে হচ্ছে ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিনকে প্রথমে হচ্ছে ত্রয়ী সূত্র হিসাবে চিহ্নিত করা হয়। 1864 সালে পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টম সূত্র নামে একটি সূত্র প্রদান করে। তাহলে দেখো বিজ্ঞানী হচ্ছে কি নিউল্যান্ড 1864 খ্রিস্টাব্দে অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করেন। এই সূত্র অনুসারে মৌলসমূহ যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে সাজানো যায় তবে যে কোনো একটি মৌল ধর্ম অষ্টক ধর্মের সাথে মিলে যায়। তাহলে দেখো এখানে লক্ষ্য করো বিজ্ঞানী হচ্ছে প্রথমে ল্যাবে শেষ হচ্ছে 1790 সালে এবং হলো তারপর হচ্ছে 1829 সালে হচ্ছিল কি ডোবেরাইন এসে তিনটা মৌলের ত্রয় সূত্র এবং 1864 খ্রিস্টাব্দে নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করে। অর্থাৎ হচ্ছিল মৌলসমূহের অষ্টক মৌলগুলোর ধর্মগুলো তাদের হলো ভর অনুসারেই হচ্ছে সাজালে মৌল। তাহলে অষ্টক সূত্র কত হলো যে মৌলসমূহের ধর্মের সাথে সমস্ত ধর্মগুলো মিলে যায়। 1879 খ্রিস্টাব্দে রাশিয়ার বিজ্ঞানী মেন্ডেলি 1879 খ্রিস্টাব্দে রাশিয়ার বিজ্ঞানী মেন্ডেলি মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করা হয়। পর্যায় সূত্রটা হলো মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম বলে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো কত সালে 1870 সালে একটি পর্যায় সারণী হচ্ছে মৌলসমূহের একটি সূত্র প্রদান করে। এই সূত্র হলো কি মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ভরের বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে হলো কি আবর্তিত হচ্ছে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম চেঞ্জ অর্থাৎ হচ্ছে কি আপনা আপনি হচ্ছে পরিবর্তিত হচ্ছে। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে পর্যায় সারণীর যে একটি সূত্র প্রদান করেছে ধর্ম সম্পর্কে মেন্ডেলের একটি পর্যায় সারণী হলো কি একটি সূত্র প্রদান করেছেন। সূত্রটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই সূত্র অনুসারে তিনি এ পর্যন্ত 63টি মৌল এবং মৌলকে 12টি আণবিক সারি 8টা খাড়া ক্রমের একটি ছক পারমাণবিক ভর বৃদ্ধির অনুসারে সাজিয়ে দেখান যে একই কলমের সকল মৌলের ধর্ম একই রকম একটি সারি প্রথম এবং মৌল থেকে শেষ পর্যন্ত মৌলগুলো ক্রমে ধর্মের ক্রমান্বয়ে পরিবর্তিত ঘটে। এই ছকের নাম দেওয়া হচ্ছে হচ্ছে কি পর্যায় সারি। যে 1969 খ্রিস্টাব্দে রাশিয়ার বিজ্ঞানী মেন্ডেলি কতটি মৌল ভৌত এবং মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী বৃদ্ধির সাথে সাথে তাদের পর্যায়ক্রমে আবর্তিত হয় এই মৌলসমূহটি একটি হলো ছক তৈরি করে। সেই ছকটির নামটা দেওয়া হচ্ছিল যে আমাদের হলো কি যে প্রথমে হলো কি 63টি মৌল নিয়ে 12টি আনুভূমিক সারি নিয়ে একটি পর্যায় সারি তৈরি করা হয়। এই পর্যায় সারিকে পেরিডাবল টেবিল নামে পরিচিত।
মেন্ডেলের পর্যায়ের সঙ্গে আরেকটি সাফল্য হচ্ছে, কারণ হচ্ছে কোন কোন ব্যক্তির অথবা হচ্ছে কোন কোন বিজ্ঞানীর অবদানের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে তাদের হচ্ছে কার্যক্রম অগ্রসর হয়। তো বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায়ের সঙ্গে আরেকটা সাফল্য হচ্ছে কিছু মৌলের অস্তিত্ব সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী, মৌল সম্পর্কে সঠিক ভবিষ্যৎবাণী, সেই সকল মৌলের 63 মৌল আবিষ্কৃত হওয়ার কারণে পর্যায়ের সারণী কিছু ঘর ফাঁকা রাখা হয়েছিল। মেন্ডেলিফের এই ফাঁকা ঘরগুলোর জন্য যে ভবিষ্যৎবাণী করেছিলেন পরবর্তী সেই সত্য প্রমাণিত হয়। যে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা হচ্ছে যে মেন্ডেলিফের পর্যায় সারণী অর্থাৎ হচ্ছে 6 নম্বর গ্রুপে পর্যায়ে এবং 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে 57 থেকে 71 পর্যন্ত এবং হলো 89 থেকে 103 পর্যন্ত এই কয়েকটা মৌলের হচ্ছিল স্থান ফাঁকা রেখেছে। পরবর্তীতে 15-30টি মৌল আবিষ্কারের ফলে এই মৌলগুলোর ধর্ম এবং বৈশিষ্ট্যগুলো একই ধরনের পরিবর্তিত হয়। মেন্ডেলিফের পর্যায় সারণী কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। শুধু মানুষের একজন মানুষের সফলতা অর্থাৎ আবিষ্কারের মাধ্যমে শুধু সফলতাই অর্জন করা হয় না, তার মধ্যে কিছু দুরস্থতি এবং পরিলক্ষিত হয়, তেমনি মেন্ডেলিফের তার ব্যতিক্রম নয়। মেন্ডেলিফের পর্যায় সারণী কিছু ত্রুটি অর্থাৎ ভুল সংশোধিত ভুল রয়েছে। মেন্ডেলিফের পর্যায় সারণী পারমাণবিক ভর অনুসারে তার পর্যায় সারণী যে নিয়মানুসরণ মৌলসমূহে বসিয়েছিলেন সেই মৌলগুলোর যে পরমাণু ভার কম থাকবে সেই পরমাণু পর্যায় সারণীর আগে স্থান দেওয়া হয়েছে এবং যে পরমাণুর ভর বেশি থাকবে সেই পরমাণু পর্যায় সারণী হচ্ছে কি পরে বসবে। কিন্তু দেখা যাচ্ছে যে পর্যায় সারণীর আর্গনের পারমাণবিক সংখ্যা কত 40 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 39 হওয়া সত্ত্বেও এই গ্রুপের মৌলসমূহের ধর্মে মিল থাকার জন্য আর্গনকে পটাশিয়ামের আগে স্থান দেওয়া হয়েছে। এরকম অনেক মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে কোনো কোনো মৌলের আগে পর্যায় সারণীর বসানো হয়েছে। এটি ছিল পর্যায় সারণীর ত্রুটি। এরকম আরো কিছু ত্রুটি মেন্ডেলিফের পর্যায় সারণী লক্ষ্য করা যায়। শুধু এই ত্রুটি না, যেমন হচ্ছে আর্গনের পারমাণবিক ভর হচ্ছিল কি 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছিল কি 39, কিন্তু পটাশিয়ামের আগে পটাশিয়ামকে আগে স্থান দেওয়া হয়েছে এবং হলো কি আর্গনকে পরে স্থান দেওয়া হয়েছে। কিন্তু এটা হচ্ছে হলো কি কিছু তাদের ত্রুটির জন্য, অর্থাৎ হচ্ছে 1913 সালে মসজিদের পারমাণবিক ভর পরিবর্তে পারমাণবিক সংখ্যা অর্থাৎ পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহকে পর্যায় সারণীর প্রস্তাব দেন। কত সালে 1913 খ্রিস্টাব্দে সালে মসজিদে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা হিসাবে স্থান দেওয়া তিনি অধিক যুক্তিকতা মনে করে। পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণীর মৌলে স্থান দেওয়ার ফলে মেন্ডেলিফের পর্যায় সারণীর আর্গনের পারমাণবিক সংখ্যা 18 এবং পারমাণবিক সংখ্যা আর্গনের পারমাণবিক সংখ্যা 18 এবং পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19, কাজেই আর্গন পটাশিয়ামের আগে বসবে। এইবার কাজী পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায় সারণী মৌলের স্থান দেওয়া হলে এই ত্রুটি সংশোধিত হয়। আন্তর্জাতিক রসায়ন অর্থাৎ ফলিত রসায়ন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর্থাৎ হচ্ছে সংক্ষেপে IUPAC অর্থাৎ হচ্ছে কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা হচ্ছিল আন্তর্জাতিক রসায়নের হচ্ছে একটি সংস্থা, ফলিত এবং হলো রসায়নের একটি হচ্ছিল সংস্থা। এই সংস্থার হচ্ছিল অনুসারে হচ্ছিল IUPAC ইউপ্যাক নাম দেওয়া হয়েছে অর্থাৎ হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থকে শনাক্ত করা হয়েছে ইউপিক সংস্থার আন্তর্জাতিক সংস্থা অনুসারে। কোনটি বর্জন করা উচিত এবং বিশ্লেষণ দেখার নিয়ন্ত্রণ করে এই যে সংস্থাটা যে তৈরি করা হয়েছে কোনটা বর্জন এবং কোনটা হলো গৃহীত হবে সেই সম্পর্কে এখানে ধারণা দেয়। এবং ল্যাবোসিসে মাত্র 33টি মৌল নিয়ে পর্যায়ে সারণীর কাজ শুরু করেছিলেন এবং মেন্ডেলিফ কতটা 63টি মৌল নিয়ে এবং 4টি অনাবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী ছক তৈরি করেছিল। বর্তমানে সেটি 118টি মৌলের আধুনিক পর্যায় সারণী হিসেবে স্থান দেওয়া হয়েছে। শিক্ষার্থী বিন্দুরা
আজকে তোমাদের হচ্ছে পর্যায় সারণীর পটভূমি সম্পর্কে ধারণা দিয়েছি। পরবর্তী ক্লাসে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, পর্যায় সারণীর গঠন এবং কতটা মৌল রয়েছে, কোনটার মৌল কোনটা বৈশিষ্ট্য সে সম্পর্কে তোমাদের আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।